দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে পুজো উপলক্ষে রবিবার রাতে পুলিশ গাইড ম্যাপ ও বিভিন্ন পুলিশ স্টেশনের নম্বর বুক তুলে দেওয়া হলো ক্লাব কর্তৃপক্ষদের হাতে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা মতো প্রতি ক্লাব কর্তৃপক্ষকে চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বিষ্ণুপুর থানায়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। সাধারণ সংগ্রহ আমতলা, ধানকল বিরোধী সংগ্রহ, নেপালগঞ্জ ললিত মোহন স্মৃতি সংগ্রহ, রসগঞ্জ মোড় পূজা কমিটি, মহেশতলা যুবক সমিতি, জেলা পুলিশ বিষ্ণুপুরের আমি সকলকে নতমস্তকে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রদান করাচ্ছি। আপনারা ১৭ সালে তারপর ২০১৭-১৮-১৯ এবং তিনবারই এই গাইড ম্যান এবং কেন্দ্র গাইডকে রিলিজ করার সৌভাগ্য আমার হয়েছে এবং ১৮ লক্ষ ১৯ লক্ষ মানুষকে আমার নিজের পরিবারের সদস্য বলে মনে করি। আমি পুলিশ আধিকারিক হোক বা কর্মচারী যারা ফিল্ডে রয়েছেন বা স্টেশনে রয়েছেন, তারা যদি আজকে আমাদের সুরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, সর্বোপরি বাংলার যে কৃষ্টি সংস্কৃতি সেটা অক্ষুণ্ণ রাখার জন্য নিজের সুখের জন্য বর্জন নিয়ে যেভাবে আমাদের সেবায়, আমাদের সুরক্ষায়, আমাদের ভবিষ্যৎ শান্তিপূর্ণভাবে সুনিশ্চিত করে কর্তব্যরত রয়েছেন, আমি মনে করি আপনারা না থাকলে আমাদের জীবনের আঁকা পুনরুজ্জীবনের কোনো মূল্য থাকত না। আমি সকল কর্মকর্তাদের জোরে কলকাতি দিয়ে সকল পুলিশ অফিসার ভোর টিম সকলকে ধন্যবাদ জানাতে এবং আজকে আমরা দুর্গা পুজোর মাতৃপক্ষে আগমন করে গতকাল আপনারা জানেন মাতৃপক্ষের সঙ্গে সূচনা মহালয়ের পূর্ণবাদের সাথে সাথে আমাদের মুখ্যমন্ত্রী সেই দুর্গোৎসবের আনন্দ এখন মানুষের মধ্যে এতটাই বিস্তার করেছে এবং এর স্পন্দন এতটাই ছড়িয়ে পড়েছে, আমি বলব আপনাদের যে আমি আস্তে 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 দেখছি মহারায়ণ দিন থেকে রাস্তায় মানুষের ঘর এবং দুর্গা পুজোর ঠাকুর দেখা আজকাল মহারায়ণ দিন থেকে শুরু হয়ে যায়। আজকে প্রতিপদ, কালকে দ্বিতীয়া, তৃতীয়া, সপ্ত, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, যেই
অনুষ্ঠান আমরা মূলত 4 দিন ধরে পালন করতাম, আজকে সেই দুর্গোৎসব আমরা 10 দিন ধরে পালন করছি। এবং বাঙালির জীবনের সর্বশ্রেষ্ঠ উৎসব এই দুর্গোৎসবের বিস্তার এবং প্রসার ঘটাতে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর থেকে যে প্রথা বা রীতি শুরু করেছে, কলকাতা 3,000 এবং বাংলা জুড়ে 25,000 রেজিস্টার প্রাপ্তি 10,000 টাকা করে আর্থিক অনুদান তিনি গত বছর দিয়েছিলেন এবং এবছর সেটা 25,000 টাকা করেছে। এটা ভালো করেছে, কোনোদিন হয়নি। অনেকেই ধর্ম নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু বিভিন্ন ক্লাবের প্রতিনিধি প্রতিনিধি সদস্যরা রয়েছেন, যে দলবল বর্গ বর্ণ নির্বিশেষে আপনারা দুর্গা পুজোর আনন্দ উপভোগ করুন। ধর্ম যার যার উৎসব সবার, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন। সুতরাং এই দুর্গোৎসবের আগামী দিনগুলো আপনাদের জীবনে অনেক সুখ স্বচ্ছন্দ আনন্দ নিয়ে আসুক। আগামী দিনগুলো আপনাদের আনন্দময় হোক, মঙ্গলময় হোক, সুমন হোক, উৎসবমুখী হোক। সর্বোপরি মা দুর্গা আপনাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব স্বজন পোষণ প্রিয়জন সকলের জীবনে সংসার ও পরিবারে সুখ সম্প্রীতি শক্তি শান্তি ভক্তি দান জানা আমি মায়ের কাছে এই প্রার্থনাই করি। এবং আমি মনে করি যে আমরা যেমন বিশ্বাস করি জীব সেবাই শিব সেবা, আমি মনে করি পুলিশের কর্মচারী বা পুলিশের যে টিম রয়েছে এই ব্যাখ্যাকে যিনি অক্ষরে অক্ষরে মানে নতুন করে আমাদের স্পন্দিত করেছে, ডায়মন্ড হারবার পুলিশ সেবার প্রত্যেক আধিকারিক বা অতপ্রত ভাবে যারা জড়িয়ে আছেন এভরি টিম মেম্বার, আমি মনে করি স্বরূপ সর্বানন্দ যে কথা আমাদের বলেছেন বা শিখিয়েছেন যে বহুরূপে সম্মুখে তোমাকে চাই তোমার কথা বলিছ ঈশ্বর জীবনপ্রেম করে যে জন সেখানে যথার্থতা এর প্রাসঙ্গিকতা যদি কেউ সত্যিকার সত্যিকার বুঝে থাকে সেটা একমাত্র পুলিশের কর্মচারীরা বুঝেছে। কারণ আমরা পুজোর দিন আনন্দ করবো, আমরা আমাদের বন্ধু বান্ধব যারা বাড়ি থেকে বেরোতে পারি না তারা হয়তো বাড়িতেও বসে আমরা বন্ধু বান্ধবের সাথে গল্প করবো, আড্ডা মারবো, রাত কাটাবো। যারা বাইরে প্রতিমা দর্শন করতে যান বন্ধু বান্ধবদের সাথে সারা রাত ঘুরবেন, নতুন নতুন জামাকাপড় পরে সুখ স্বাচ্ছন্দ্য দিন কাটাবেন। কিন্তু পুলিশের যারা কাজ করে আমি মনে করি তারা এই 4টে দিন দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, ঈদ হোক, সরস্বতী পুজো হোক, যে কোনো উৎসবের দিনগুলো তারা নিজেদের পরিবারকে তুলে আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিয়ে আমাদের ভবিষ্যৎকে আরো সুনিশ্চিত করে তোলে। আমি তাই আরেকবার পুলিশের হয়ে কিন্তু আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রণাম জানাবো এবং আমি মা দুর্গার কাছে প্রার্থনা করবো যে আপনাদের আগামী দিনগুলো খুব ভালো হোক, উৎসবমুখর হোক এবং আগামী প্রত্যেকটা দিন উৎসব আপনাদের জীবনে আরো সমৃদ্ধশালী হয়ে উঠুক আমি এই প্রার্থনাই মা দুর্গার কাছে করবো। আমি মা দুর্গাকে স্মরণ করে বলি, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তে শ্রী নমস্তে শ্রী নমস্তে শ্রী নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা নমস্তে শ্রী নমস্তে শ্রী নমস্তে শ্রী নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু দয়া রূপেণ সংস্থিতা নমস্তে শ্রী নমস্তে শ্রী নমস্তে শ্রী নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শ্রদ্ধা রূপেণ সংস্থিতা নমস্তে শ্রী নমস্তে শ্রী নমস্তে শ্রী নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যা রূপেণ সংস্থিতা নমস্তে শ্রী নমস্তে শ্রী নমস্তে শ্রী নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লজ্জা রূপেণ সংস্থিতা নমস্তে শ্রী নমস্তে শ্রী নমস্তে শ্রী নমো নমঃ। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বান্ত সাধিকে সরণ্যে ত্র্যম্বকে নারী নারায়ণে নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তি ভূতের সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। সর্বাগত দীনান্ত পরিত্রাণ পরায়ণী সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাদাত্রী সমাজ সদা নমস্তুতে। উৎসবের আগামী দিনগুলো আপনাদের খুব ভালো কাটুক, সুখে কাটুক, আনন্দে কাটুক, শান্তিতে কাটুক। সর্বোপরি পুলিশের হোল টিমের সাথে সহযোগিতা করুন যাতে আগামী দিনের এলাকার সুখ শৃঙ্খলা সর্বোপরি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সম্প্রীতি আমরা অটুট রেখে
উৎসবের আগামী দিনগুলোতে আমরা আনন্দমুখর করে নিজেদেরকে নিয়োজিত করতে পারি। আমি এই আবেদন রেখে আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করবো। ধন্যবাদ।